अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যতক্ষণ আমি বাইরে আসছি এখানেই দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? বলছিলাম কি ম্যাডাম কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে তো। তুমি কে? যমুনা। আমাকে উনি ডেকে পাঠিয়েছেন। আচ্ছা এখানেই দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। বাবা গো, ললিতা, এটা কি রে? ভালোই হয়েছে আমি ওর ইন্টারভিউ নিতে আসিনি, আমি তোকে কখনোই সিলেকশন করতাম না। মা, দরকার পড়লে পায়ের জুতোও মাথায় তুলতে হয়, আমি তো শুধু ননদকে ননদ বলে মানছি। দাদা, দাদা। হ্যাঁ হ্যাঁ, বসো। আরে মিটিংয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরে যাবে, বসো না। এই নে। আচ্ছা বৌদির সঙ্গে কথা বল, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ যমুনা, মাত্র 500 টাকার জন্য তুমি আমাদের এই সুন্দর সংসারে ভাঙন ধরাতে এসেছো। নট গুড। আচ্ছা তুমি কি দাদাকে শুধুই রাখি পরাতে এসেছো, নাকি দাদার টাকা দেখে এসেছো? তাছাড়া আমরা কখনো ভালোবাসাকে পয়সা দিয়ে মাপি না, কারণ আমি জানি যে টাকা আর ভালোবাসার মাপে টাকার ভারই সবসময় বেশি হয়। আমার সোনাবাবু যে তোমাকে 500 টাকাটা দিয়েছে না, আমার মনে হয় সেটা তোমার জন্য অনেক বেশি। এই নাও আরো 100 টাকা, আর সেটা এই জন্য যে দ্বিতীয়বার তুমি আমাদের বাড়িতে আর কখনো আসবে না। তোমার দাদাকে যত ভালোবাসার সেসব বাড়ির বাইরে করো, তোমার কোনো স্টেটাস নেই আমাদের বাড়িতে আসার, বুঝতে পারছো তুমি? কিন্তু বৌদি, খবরদার, আমাকে একদম বৌদি বলবে না। সবাই আমাকে ম্যাডাম বলে ডাকে, সো কল মি ম্যাডাম। প্রণাম নেবেন ম্যাডাম? প্রণাম? আমাকে হঠাৎ মনে পড়লো যে আপনার ম্যাডাম, ওই যে বলেছিলেন না, আমি তো আপনার স্ট্যাটাসের মধ্যে পড়ি না। আরে আমার ননদ, বাদ দাও না ওসব কথা, ভুলে যাও সব, আমি ভুল করেছিলাম, আমি তোমায় চিনতে পারিনি। তাছাড়া এই রিকশাটা আমি সারা দিনের জন্য বুক করেছি, যেখানে যাব সেখানে যাবে, যেখানে থামবো সেখানে থামবে, শুধুমাত্র 500 টাকায়। আরে এই যে অটো, এদিকে এসো, এই ধরো 500 টাকা। আরে নাও আরো 500 টাকা রাখো। এখানেই দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না? আপনি যান, আমি আসছি। ঠিক আছে। দাও 1000 টাকা। আমাদের তো 100 টাকায় কথা হয়েছিল, এই নাও। আসুন দাদা, বলুন কি চাই। দাদা সিঙ্গারা আর জিলিপি দিয়ে দেবেন। কত? হাফ কিলো জিলিপি আর 10টা সিঙ্গারা দিয়ে দেবেন। আরে কি ব্যাপার দাদা, একা একা জিলিপি খাবে নাকি? আরে আরে এখন তো সম্বন্ধ ঠিক হয়েছে দাদা, এবার সবাই মিলে একসাথে বসে খাবো। খুশির কোনো কথা নয়, ওই আর কি, মায়ের ওই জিলিপি আর সিঙ্গারা খাওয়ার মন হয়েছিল, ওই জন্যই নিয়ে যাচ্ছি, আর কিছু না। কাল তো তুমি মেয়ে দেখতে গেছিলে দাদা, কি হলো?
মেয়ে পছন্দ হয়নি নাকি? মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু ওর পরিবারকে পছন্দ হয়নি। আসলে মায়ের না ওদের ব্যবহারটা একদম ভালো লাগেনি। আরে বাবা, বিয়েটা তুমি মেয়েটাকে করবে না মেয়েটার বাড়ির লোকদের? বিয়ের ব্যাপারটা হলো যে শুধু দুজনের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে সম্বন্ধ হয়। আর যদি এক পরিবার রাজি না থাকে, সম্পর্ক টেকানো তো দূর, সম্পর্ক গড়ে তোলাও মুশকিল হয়ে যায়। সেটাও ঠিক কথা। আরে ছাড়ো দাদা, এই ব্যাপারে অন্য কোনো সময় কথা বলবো, এখন বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা বাচ্চারা, আজকে আমি তোমাদের সবাইকে একটা সায়েন্স প্রজেক্ট দেব। তোমাদের সবাইকে ব্যালেন্স ডায়েটের উপর প্রজেক্ট করতে হবে, আর সবথেকে ভালো যার হবে তাকে আমি 5 মার্কস দেব। আচ্ছা এবার ঝটপট আমায় সাবমিট করো তো, চলো। ওকে দিদি। শালু। আরে ঠাম্মা, তুমি কেন এলে আমাকে ডেকে নিতে? দরকারি কথা বলতে এসেছি, এই জন্য আমি নিজেই এলাম। হ্যাঁ বলো। দেখ মা, আজ নয় তো কাল তোকে বিয়ে তো করতেই হবে। তাহলে বাবার সম্মান কেন রক্ষা করলি না? ঠিক আছে, মানলাম তুই এখন বিয়ে করতে চাস না, তো ঠিক আছে, দুই এক বছর পরে করবি, আবার কি? তোকে আগে আমি এই কথা কখনো বলিনি, কিন্তু এখন বলছি। মা, এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোর মারও আশা পূরণ হয় আর তোর বাবারও সম্মান রক্ষা হয়। একটু চিন্তা করবি এই ব্যাপারে।